হ্যালো এভরিওয়ান, আমি রাহাত আদান আছি আপনাদের সাথে ম্যাটিভ ডেভ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা শিখব জাভাস্ক্রিপ্টের অপারেটর। তো অপারেটর কি? জাভাস্ক্রিপ্ট অপারেটরস আর সিম্বল টু পারফর্ম সাম অ্যাকশন অর অপারেশন সাচ অ্যাজ অ্যাসাইনমেন্ট, অ্যারিথমেটিক, লজিক্যাল। সিম্পল সেন্সে যদি বোঝাতে চাই তাহলে জাভাস্ক্রিপ্টের অপারেটর হচ্ছে কিছু সিম্বল বা সাইনও হতে পারে, আর এই সিম্বল আর সাইনগুলোর দ্বারা কিছু অপারেশন করা হয়, যেমন অ্যাসাইনমেন্ট, অ্যারিথমেটিক এবং লজিক্যাল। আমি উদাহরণ হিসেবে বলতে পারি, ভেরিয়েবল এবং ডেটা টাইপ ভিডিও দুটিতে পার্ট ওয়ান এবং পার্ট টুর মধ্যে আমি ইজ ইকুয়াল টু আইডেন্টিফায়ারের পরে ভ্যালু, আইডেন্টিফায়ারের মধ্যে ভ্যালু অ্যাসাইন করার জন্য ইজ ইকুয়াল টু অপারেটরটা আমি ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তেমনি আরো অনেক অপারেটর আছে জাভাস্ক্রিপ্টের মধ্যে, অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর এবং লজিক্যাল অপারেটর, এবং আরেকটি অপারেটর আছে কম্পারিজন অপারেটর। তো অপারেটর কি কি হতে পারে? ক্যান বি এ সাইন, ক্যান বি এ সিম্বল, ইউজ টু পারফর্ম সাম অ্যাকশন অন ভেরিয়েবলস। তো এই অপারেশনগুলো কিসের উপর পারফর্ম করা হয়? অবশ্যই ভেরিয়েবলের উপর এই অপারেশনগুলো পারফর্ম করা হয়। তো আজকে এই ভিডিওতে আমরা শিখবো অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর, জাভাস্ক্রিপ্ট অ্যারিথমেটিক অপারেটরস আর দ্য অপারেটরস দ্যাট অপারেট আপন দ্য নিউমেরিক্যাল ভ্যালুস অ্যান্ড রিটার্ন এ নিউমেরিক্যাল ভ্যালু। জাভাস্ক্রিপ্টের অ্যারিথমেটিক অপারেটর নিউমেরিক্যাল ভ্যালুর উপর অপারেট করে এবং রিটার্নে একটি নিউমেরিক্যাল ভ্যালু আমাদেরকে দেয়। তো জাভাস্ক্রিপ্ট আমাদের কি কি নিউমেরিক্যাল অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর আছে? অ্যাডিশনের জন্য আছে প্লাস, সাবস্ট্রাকশনের জন্য মাইনাস, মাল্টিপ্লিকেশনের জন্য অ্যাস্টারিস্ক সাইন, এটাকে অ্যাস্টারিস্ক সাইন বলা হয়। তারপর হচ্ছে এক্সপোনেনশিয়েশন, মানে হচ্ছে পাওয়ার অফ, 2 to the power 4, 2 এর পাওয়ার 2 দিলে যে 4 হচ্ছে, পাওয়ারটা দেওয়ার জন্য অ্যাস্টারিস্ক সাইন ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ডিভিশন সাইন, ডিভিশন সাইনের জন্য স্ল্যাশ অপারেটর, এবং মডিউলাস। মডিউলাসটা কি? এই পার্সেন্টেজটাকে বলা হয় মডিউলাস। তো মডিউলাসটা হচ্ছে ভাগশেষ, 5 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে 1, 2 দুগুণে 4, হাতের থাকে 1। এই হাতের 1টা পাওয়ার জন্য মডিউলাস অপারেটরটা ইউজ করা হয়। তারপর হচ্ছে প্লাস প্লাস ইনক্রিমেন্ট এবং মাইনাস মাইনাস ডিক্রিমেন্ট। প্লাস প্লাস অপারেটর কি বলে? একটা ভেরিয়েবলের মান বা ভ্যালু যেটা আছে, নিউমেরিক্যাল ভ্যালু যেটা আছে, তার সাথে তুমি 1 যোগ করো, 1 তার থেকে 1 বাড়বে, এবং মাইনাস মাইনাস হচ্ছে একটা ভেরিয়েবলের এক্সিস্টিং যে ভ্যালুটা আছে তার থেকে 1 কমবে। চলুন আমরা কোডের মাধ্যমে একটি এক্সাম্পল দেখে নিই। তো অ্যাজ ইউজুয়াল বন্ধুরা, আমরা কোডের জন্য কোড sandbox.io ইউজ করতে ব্যবহার করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আইডি, কোড এডিটর বা ভিজুয়াল স্টুডিও কোড আপনাদের যেটা চাই ব্যবহার করতে পারেন। তো আমরা ভেরিয়েবল এবং ডেটা টাইপে পার্ট 1 এবং 2 তে দেখেছিলাম যে ভেরিয়েবল ডিক্লারেশন কিভাবে করতে হয়। প্রথমে আমরা লেট ইউজ করব এবং পরবর্তী ভেরিয়েবলের নেম দিব, এবং হচ্ছে পরে একটি ভ্যালু অ্যাসাইন করব, 4 দিলাম, 4 অ্যাসাইন করলাম, এবং আরেকটি ভ্যালু নিয়ে ভেরিয়েবল নিয়ে নিচ্ছি আমরা, b = 5। এবার এই 4 আর 5 এর যোগ আমি কিভাবে করব? লেট c = c এর মধ্যে আমি 4 a এবং b এর যোগফলটা রাখতে চাচ্ছি, a প্লাস b। একটা জিনিস খেয়াল করুন বন্ধুরা, আচ্ছা আগে আমি একটু প্রিন্ট করে নিচ্ছি, console.log c, চলুন একটু কনসোলটা দেখে নিই। এই দেখুন 9 প্রিন্ট হয়ে গেছে। তো একটা জিনিস খেয়াল করুন, 4 প্লাস 5 এর যোগফল হচ্ছে 9। এই 9টা এক্সাম্পলের মধ্যে আমি যেমনটা বলেছিলাম যে জাভাস্ক্রিপ্ট অ্যারিথমেটিক অপারেটর, জাভাস্ক্রিপ্টের অ্যারিথমেটিক অপারেটর নিউমেরিক্যাল ভ্যালুর উপর অপারেট করে, এই প্লাস অপারেটরটা এ এবং বি এর উপর অপারেট করতেছে এবং রিটার্ন করতেছে একটি নিউমেরিক্যাল ভ্যালু, হুইচ ইজ 9। চলুন আরেকবার প্রিন্ট করে দেখে নিচ্ছি, হোপফুলি প্রিন্ট হওয়ার কথা। এই দেখুন 9। তো আশা করি বুঝতে পারতেছি যে অ্যাডিশন অপারেটরের ব্যবহারটা। এখন সেমলি আমি শুধু এখানে মাইনাস ইউজ করব, মাইনাস ইউজ করার পর -1, অবশ্যই 4 থেকে 5 বিয়োগ করলে -1 থাকে, সেহেতু এখানে -1 প্রিন্ট হচ্ছে। তো আমি এর মানটা যদি দিই 5 দিলাম এবং বি এর মানটা দিলাম 2। এবার এখানে আমি যদি মাল্টিপ্লিকেশন সাইনটা দিই, এই দেখুন 10, 5 × 2 = 10 আসতেছে। সেম ভাবে আমি যদি a ডিভাইডেড বাই 2, 2.5, অবশ্যই 5 এর মধ্যে 2,
2.5 ri into 2 is equal to 5 2.5 into 2 is equal to 5 তো আশা করি বুঝতে পারতেছেন এবার আরেকটা অপারেটরের কথা বলেছিলাম মডুলাস মডুলাস অপারেটর ইউজ করি দেখুন ভাগশেষ 1 1টা কেন 1 আসছে 1টা কেন আসছে কারণ 5 কে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4 হাতের কিন্তু 1 থাকছে সেই 1টা এখানে প্রিন্ট হচ্ছে 1 সো আশা করি মডুলাসটার মডুলাস অপারেটরের ব্যবহারটা বুঝতে পারতেছেন তো এবার ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর যে দুটোর কথা বলেছিলাম সেই দুটো একটু ইউজ করে দিচ্ছি আমরা ধরি লেট a is equal to 4 লেট b is equal to থাক আমি আর কোনো ভেরিয়েবল দিব না এটার উপরে অপারেট করতেছি a++ আমি যখন a++ দিব তখন ছিল কিন্তু আমাদের a এর মানটা আমরা নিয়েছিলাম 4 এবার আমি যদি এর মানটা যদি প্রিন্ট করি দেখো আসতেছে 5 as well as আমি যদি প্লাস প্লাস এর বদলে এখানে মাইনাস মাইনাস দিতাম এখন 0 টা আসছে 3 প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস অপারেটর মূলত কি করতেছে যে আমাদের যে এক্সিস্টিং ভ্যালু আছে তার সাথে এক যোগ করতেছে বা এক বিয়োগ করতেছে দেখুন মাইনাস একবার মাইনাস মাইনাস করার পর হচ্ছে 3 আমি যদি আরেকবার মাইনাস মাইনাস করি এ মাইনাস মাইনাস 0 টা হয়ে যাচ্ছে 2 আরেকবার আমি মাইনাস মাইনাস করলাম 1 আবার আমি এ প্লাস প্লাস দিলাম এবার দেখুন আবার 2 এখানে ছিল কিন্তু 1 তারপর এই প্লাস প্লাস করলাম তারপর হচ্ছে 2 ভেরিয়েবলের যে এক্সিস্টিং ভ্যালুটা আছে তার সাথে এক যোগ হচ্ছে প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট অপারেটর বা মাইনাস মাইনাস ডিক্রিমেন্ট অপারেটর তো আশা করি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর আপনারা বুঝতে পারছেন তো আরেকটি অপারেটর মনে হয় দেখানো হয়নি এক্সপোনেনশিয়েশন তো আমি ধরলাম এর মান দিলাম আমি 2 এবং console.log console.log একটু ক্লিয়ার করে নিচ্ছি আমি সরি এ এক্সপোনেনশিয়েশন 2 তো দেখুন আসছে 4 2 টু দি পাওয়ার 4 এখানে যদি আমি 4 নিতাম হবে 16 4 টু 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 16 আশা করি আপনারা অ্যারিথমেটিক অপারেটরের ব্যবহারটা বুঝতে পারতেছেন আপনাদের যে কোনো সমস্যা বা বুঝতে যে কোনো প্রবলেম হলে মডুলাস অপারেটর বা এক্সপোনেনশিয়েশন নিয়ে যদি যে কোনো প্রবলেম থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের সহযোগিতার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলে যাচ্ছে নেক্সট ভিডিওতে যেখানে আমি অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ